আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আজ তৈরি করে দেখাবো, খেতে অনেক মজার, তৈরি করা খুবই সহজ, অল্প উপকরণেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের এই ডিমের কুরমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। ডিমের কুরমা বানানোর জন্য এখানে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলো সিদ্ধ করা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এখন আমি একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে একটু চিরে নিব, আর চিরে নিলে ডিমগুলোতে মশলা ডুবতে অনেকটাই সহজ হয়ে যায়। তো আমি ডিম চিরে নেওয়া মোটামুটি সবাই কম বেশি পারে, যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য অনেকটাই উপকার হবে। এইভাবে চিরে নিলে কিন্তু ডিমগুলো যখন তেলে ভাজতে যাব তখন কিন্তু আর ছিটে গায়ে পড়বে না। তো এইভাবে সবগুলো ডিম চিরে নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। তো সবগুলো ডিম চিরে নিয়েছি, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এক চিমটি পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এখানে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করব না, আমি যে ডিমের কুরমাটা আপনাদের সাথে শেয়ার করব হলুদের গুঁড়া একদমই দেওয়া যাবে না। সাধারণত ডিমের কুরমাতে কিন্তু হলুদ ইউজ করা হয় না। তো এখন আমি সরাসরি ডিমের কুরমা রান্না করতে চলে যাব। ডিমের কুরমা করার জন্য আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 4 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিব, আর তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এখন দিয়ে দিব ঘি। তো ঘি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, আর ঘিটা অবশ্যই দিতে হবে, ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। চেষ্টা করবেন ঘিটা দিয়ে দেওয়ার জন্য, ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হবে, আর খেতেও কিন্তু কুরমাটা অনেক ভালো লাগবে। তো একে একে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ডিম দিয়ে দিয়েছি, আর ডিমগুলো বেশি ভাজা যাবে না, অল্প ভেজে নিয়েই আমি তুলে নিব। চুলার আঁচটা কমিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিব, আর কড়া করে ভাজলে কিন্তু মশলাটা ভিতরে ঢুকতে চাইবে না। তো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি অল্প পরিমাণে ভেজেছি। তো এখন আমি সবগুলো ডিম তুলে নিব। তো একই প্যানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন আমি দিয়ে দিয়েছি দারচিনি 2 টুকরো, 3টি এলাচ। তো মুখটা আমি ফাটিয়ে দিয়েছি, আর চেষ্টা করবেন মুখটা ফাটিয়ে দেওয়ার জন্য। 1টা তেজপাতা দিয়েছি, আর সাদা গোলমরিচ দিয়েছি 10-12টি। চুলার আঁচটা কমিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার পাবেন কুরমার মধ্যে। তো এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। তো কুরমার মধ্যে কিন্তু পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হবে, না হয় কিন্তু গ্রেভিটা ঘন হবে না। তো 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব 2 মিনিটের মতো। দুই মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি, এখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এখানে 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি, আর 1 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি। এরপর দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি আরও 2 মিনিটের মতো কষিয়ে নিব, এতে করে একটা সুন্দর একটা স্মেল যোগ হবে, আর মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর বুঝবেন যে তেলটা আলাদা হয়ে গেছে, আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করব অন্যান্য মশলাগুলো। তো দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ, আর লাগবে আমার কাজু বাদাম বাটা। তো কাজু বাদাম বাটা এখানে আমি 1 টেবিল স্পুন দিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু চীনা বাদামটাও বেটে দিতে পারেন। তো এখন একটু ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করব 1/4 চা চামচ পরিমাণে। তো আপনারা চাইলে মরিচটা কিন্তু স্কিপ করতে পারেন, সুন্দর একটা কালার পাবেন এতে করে। আমি যেহেতু এখানে কাঁচা মরিচ ইউজ করব, একদম কম পরিমাণে লাল মরিচের গুঁড়া ইউজ করেছি। তো মরিচটা দেওয়ার পর আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এখন আমি ডিমগুলো অ্যাড করব। সবগুলো ডিম দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব মশলার সাথে।
মিনিট দুইকের মতো ভালো করে ডিমের সাথে মশলাটাকে মিলিয়ে নেওয়ার পর এখন আমি 1 কাপ পরিমাণে দুধ অ্যাড করব। তো এখানে কিন্তু আপনারা চাইলে দইও ব্যবহার করতে পারেন, আর দই আর দুধ একবারে ব্যবহার করা যাবে না। তো দই দিলে শুধু দই দিতে হবে আর দুধ দিলে শুধু দুধই দিতে হবে। তো এখন 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিব, আর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। আর আপনারা চাইলে পাউডার মিল্ককে গুলিয়েও দিতে পারেন। দুধটা আমি সম্পূর্ণ একসাথে দেইনি, 1 কাপের থেকে একটু কম দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর বাকি দুধটা আমি দিয়ে দিব। আর 10টা ডিমের জন্য 1 কাপ দুধ দিয়ে না। আর আপনারা যদি মশলার পরিমাণটা আমার রেসিপি ফলো করে দেন, অনেক টেস্ট পাবেন ডিমের কুরমায়। তো এখন দিয়ে দিব চিনি। চিনি এখানে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে, আর কাঁচামরিচ দিয়েছি 7-8টি। আর মুখটা অবশ্যই চিরে দিবেন, সুন্দর একটা স্মেল পাবেন। তো চুলার আঁচটা বাড়িয়ে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিব। এখন ডেকে দিতে হবে। ডেকে আমি 2 মিনিটের মতো জাল করে আপনাদের মাঝে ফিরে আসব। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ পেঁয়াজ বেরেস্তা করতে কম বেশি সবাই জানে। আর অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করার জন্য। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর আমি আবার ডেকে দিব। ডেকে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিব। তো 2-3 মিনিট পর ফিরে আসব। চুলার আঁচটা থাকবে লো টু মিডিয়ামে। তো এখন আবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমের যে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, তার মানে আমার ডিমের কুরমাটা হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই ডিমের কুরমা রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তাটা এই পর্যায়ে না দিলেও চলবে, আর ডিমের কুরমাটা কিন্তু এর মাঝে হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দিব, আর 5 মিনিট আমি দমে রেখে দিব, এতে করে তেলটা আলাদা হয়ে যাবে। তো ডেকে রেখে দিব আমি 5-6 মিনিটের মতো, তারপর আপনাদের মাঝে নিয়ে আসব। আশা করছি আমার আজকের এই ডিমের কুরমা রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন, আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে। ডিমের কুরমাটা কিন্তু পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে।